গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই অঙ্ক বই বের করো। প্রশ্নমালা এক পেজ নাম্বার 9 সবাই বের করো। আগের দিন করা হয়েছিল সংখ্যায় লেখো, আজকে তারপরে যে পর্যন্ত করা হয়েছিল আগের দিন তারপরে থেকে 4 নাম্বার করা হচ্ছে। দেখো 4 থেকে কি রয়েছে, নিচের সংখ্যাগুলি এককের অঙ্ক শতকের ঘরে এবং শতকের অঙ্ক এককের ঘরে বসালে সংখ্যাটি কত হয় লেখো। তাহলে ক নম্বরে রয়েছে কি, এখানে একক দশক শতক লিখি, একক দশক শতক সংক্ষেপে লিখছি, এককের এ, দশকের দ, শতকের স। এখানে এপাশে লিখব একক দশক শতক, একক দশক শতক কি বলেছে, এককের অঙ্ক শতকের ঘর। এককের অঙ্ক কত রয়েছে, 3। 3কে শতকের ঘরে লিখব, শতকের ঘরে লিখলাম 3। তারপর কি বলেছে দেখো, শতকের অঙ্ক এককের ঘরে, শতকের অঙ্ক কত রয়েছে, শতকের নিচে 1 রয়েছে, শতকের অঙ্ক রয়েছে 1, শতকের অঙ্ক এককের ঘরে, এককের ঘরে লিখলাম 1, বাকি দশকের অঙ্কটা দশকের ঘরেই বসে দেব। তাহলে কত হলো, 301। কত হলো 301, এটা কত ছিল, 103। 103 ছিল, এটাকে এককের অঙ্ক কী করব, এককের অঙ্ক শতকের ঘরে বসালাম, এককের অঙ্ক কত রয়েছে 3, 3টাকে শতকের নিচে বসালাম। আর কি বলেছে, শতকের অঙ্ক এককের ঘরে, শতকের অঙ্ক কত রয়েছে 1, সেটা এককের ঘরে বসালাম, কত হলো 301। সেটাকে দেখো খ নম্বরে লিখি একক দশক শতক, এখানে লিখলাম একক, একক দশক শতক একবারে লিখে নিয়েছি আর লিখছি না। তাহলে কি করব, শতকের অঙ্ক এককের ঘরে, শতকের অঙ্ক কত রয়েছে 2, সেটাকে লিখব এককের ঘরে, লিখলাম। এককের অঙ্ক কত রয়েছে 4, 4টাকে লিখব শতকের ঘরে, লিখলাম শতকের ঘরে। আর দশকের অঙ্ক কত রয়েছে 1, সেটা দশকের ঘরেই লিখে দিলাম। কত হলো লেখার পরে, 412, 412। আর এটা আগে কত ছিল, 214, 214 ছিল আগে, পরে 412 হলো। গ নম্বরে দেখো, তাহলে এককের ঘরে কত রয়েছে 2, দশক, দশকের ঘরে কত রয়েছে 1, শতক, শতকের ঘরে 3। এটা তাহলে এককের অঙ্ক কত রয়েছে 2, 2টাকে লিখব শতকের ঘর, 2টাকে শতকের ঘর কোথায় রয়েছে, এখানে শতকের ঘর, 2টাকে লিখলাম শতকের ঘর। আর শতকের ঘরে কত রয়েছে 3, 3টাকে লিখলাম, এই 3টাকে লিখলাম কোথায়, এককের ঘরে, এই 3টাকে লিখলাম এককের ঘর, 3টা লিখব, এখানে লিখব 3। দশকের ঘরে কত রয়েছে 1, 1টাকে দশকের ঘরেই লিখলাম। তাহলে আরেকবার বলি, শতকের ঘরে 3 রয়েছে, সেটা লিখব এককের ঘরে, 3 রয়েছে, এই 3টাকে লিখলাম এককের ঘরে, 3। এককের ঘরে কত রয়েছে 2, 2টাকে লিখলাম শতকের ঘরে। আর দশকের ঘরে কত রয়েছে 1, সেটা দশকের ঘরেই থাকে, কত হলো 213। ঘ নম্বরে রয়েছে কত দেখো, 426 লিখে, এখানে একক দশক শতক, তাহলে শতকের অঙ্কটা এই 4টা যাবে এককের ঘরে, এখানে 4, এককের অঙ্ক যাবে শতকের ঘরে, এককের অঙ্ক কত রয়েছে 6, 6টা যাবে শতকের ঘরে, 6 লিখলাম, 6, দশকের অঙ্কটা দশকের ঘরেই তৈরি।
দশকের ঘরে কত রয়েছে? দুই লিখলাম এখানে, দুই। চারটাকে একটু উপরের দিকে লিখি, কত হলো? ছয় শত চব্বিশ। এটা কত ছিল? 426, সেটা 624 হলো। পরেরটা দেখো, একক, দশক, শতক। তাহলে শতকের ঘরের অঙ্ক এক রয়েছে, সেটা লিখবো এককের ঘরে, লিখলাম এক। এককের অঙ্ক কত রয়েছে? দুই, সেটা লিখবো শতকের ঘরে, লিখলাম দুই। দশকের অঙ্কটা দশকের ঘরেই লিখলাম, কত হলো? 241। এটা কত ছিল? 142, এটা হলো 241। পরে দেখো পাঁচ নম্বরে, পরের নম্বর দেখো, পাঁচ দেখে রয়েছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যাটি বুঝে কথায় লেখো। ক রয়েছে এখানে ফাঁকা, 114 রয়েছে এখানে, এক, দশক, শতক, কত হলো? 114। এই 114 পরের সংখ্যাটা কত সেটা লিখতে হবে, 114 পরের সংখ্যাটা। তাহলে 114 পরের সংখ্যাটা কী হবে? 115, সেই সংখ্যাটা কথায় লিখতে হবে। 114 পরের সংখ্যাটা লিখতে হবে, 114 রয়েছে সেটা পরে লিখবো 115, কথায় লিখতে হবে 115। তাহলে কি লিখলাম? 114 ছিল, এর পরের সংখ্যাটা কত হবে? 115, সেটাকে কথায় লিখলাম 115। খ নম্বরে রয়েছে কত? শতকের নিচে এক, দশকের নিচে চার, এককের নিচে দুই। তাহলে কত হলো? 142। 142-এর পরের সংখ্যা কত হবে? 143, সেটাকে লিখতে হবে ভালো করে। 143। পরেরটা দেখো, গ 134। 134-এর পরে ফাঁকা রয়েছে, তাহলে 134-এর পরে কত হবে? 135, সেটাকে পালন করে লিখতে হবে, কথায় লিখতে হবে 135। লিখলাম এটা কত ছিল? 134, তারপরের সংখ্যা 135। এটা দেখো, প্রথম ফাঁকা জায়গা রয়েছে, তারপরে রয়েছে 198, কত রয়েছে এটা? এক, দশক, শতক, 198। তার আগের সংখ্যাটা লিখতে হবে, আগে ফাঁকা রয়েছে, এই সংখ্যাগুলো পরে ফাঁকা ছিল তাই পরের সংখ্যাটা লিখেছি, আর এটা আগে ফাঁকা রয়েছে তাই আগের সংখ্যাটা লিখতে হবে। কার আগের সংখ্যা লিখতে হবে? 198-এর আগের সংখ্যা কত? 197, সেটাকে লিখতে হবে, কথায় লিখতে হবে 197। তাহলে লিখলাম 197, এটা কত রয়েছে? 198, তার আগের সংখ্যাটা বানান করে লিখলাম 197। দেখো আরেকবার বলছি, ফাঁকা ঘরে সঠিক সংখ্যাটি বুঝে কথা লেখো। ক নম্বরে রয়েছে 114, এরপরে ফাঁকা রয়েছে, তাহলে 114 পরের সংখ্যাটা কত? পরে ফাঁকা রয়েছে তাই পরের সংখ্যাটা লিখতে হবে, 114 রয়েছে তার পরের সংখ্যাটা 115, সেটাকে কথায় লিখলাম 115। খ নম্বরে দেখো, 142, এর পরে ফাঁকা রয়েছে তাই পরের সংখ্যাটা লিখতে হবে, কথায় লিখতে হবে 143। 142 পরের সংখ্যা, 143, সেটা লিখলাম। ঘ নম্বরে দেখো রয়েছে 134,
এইভাবে তোমরা বাড়িতে এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে।